বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের একটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই এয়ারপোর্ট। করোনাকালে যাত্রীদের দ্রুত ও ঝুঁকিমুক্ত সেবা নিশ্চিতে এই বিমানবন্দরটিতে বসানো হয়েছে নতুন প্রযুক্তি। ফেশিয়াল রিকগনিশন টেকনোলজি, রেটিনা স্ক্যানার ও উইগেট প্রযুক্তির মাধ্যমে এখানে ইমিগ্রেশন সেবা নিচ্ছেন যাত্রীরা, আর এজন্য তাদের ব্যয় করতে হচ্ছে 10 সেকেন্ডেরও কম সময়। প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করার পদক্ষেপের অংশ হিসেবে রোববার এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেছে দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ। জরুরি ব্যবস্থাপনা ও জননিরাপত্তা নিশ্চিতে বিদেশিদের আগমন ও বিদেশ যাত্রা নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির আবাসিক ও বিদেশ বিষয়ক অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক জানান, যাত্রী সেবার মানোন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন তারা। করোনাকালে প্রতিটি বিমানবন্দরই যাত্রী সেবা কমিয়ে দিয়েছে, কিন্তু দুবাই এয়ারপোর্ট এখন ব্যতিক্রম। আশা করছে যে কোনো সংখ্যক যাত্রী সেবা দিতে আমরা প্রস্তুত। এই প্রযুক্তির কারণে করোনাকালে বেশি বেশি বিমান যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। কার্যক্রম শুরুর পরপরই 1.5 লাখের বেশি যাত্রী এই সেবা নিয়েছে, তাদের বেশিরভাগই খুশি। এটা নতুন প্রযুক্তি, কিন্তু এটাই শেষ নয়। এই সেবাকে আরও সহজ করতে আমরা কাজ করে যাচ্ছি। এ কাজে দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ আমাদের সঙ্গে রয়েছে। নতুন এই কার্যক্রম পরিদর্শনে এসে গণমাধ্যম কর্মীরাও এটি পরখ করার সুযোগ নেন। দুবাই এয়ারপোর্টের 122টি গেটি আধুনিক এই সেবা ব্যবস্থার আওতায় রেখেছে কর্তৃপক্ষ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ।